হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অনেকদিন ধরে দেখছি কি কমেন্ট বক্সে তোমরা অনেকেই কমেন্ট করছো যে বিটা এসিজি লেভেল নিয়ে। অনেকেই তোমাদের বিটা এসিজি টেস্ট করে যে বিটা এসিজি লেভেল এসছে সেটা দিয়ে বলছো যে এটা কি পজিটিভ না নেগেটিভ, অথবা অনেকে বলছো যে তোমরা কিট টেস্ট করেছো সেখানে পজিটিভ এসছে কিন্তু বিটা এসিজিতে নেগেটিভ এসছে, বা বিটা এসিজিতে পজিটিভ আসার দুদিন পরে তোমরা ঘরে কিট টেস্ট করে দেখছো নেগেটিভ। তো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি তোমাদেরকে দেব। তার সাথে বলবো যে তোমরা কি করে জানবে, যে বিটা এসিজি রেঞ্জ দেখে তোমরা কি করে বুঝবে যে এটা হচ্ছে কনফার্ম প্রেগনেন্সি হবে কি না, বা ভবিষ্যতে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা আছে কি না, সেই লেভেলটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো অবশ্যই বিটা এসিজি ডিপেন্ড করে সময়ের ওপর, যত সময় যাবে তত বিটা এসিজি লেভেল আমাদের শরীরে বাড়তে থাকে। প্রত্যেক 2 থেকে 3 দিন পর পর বিটা এসিজি কিন্তু ডবল হতে থাকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলি যে তোমরা যারা নর্মাল অর্থাৎ ন্যাচারালি কনসিভ করেছো, ন্যাচারালি কনসিভ করলে পিরিয়ড মিস হওয়ার 2-3 দিন পর যদি তোমরা টেস্ট করো, তো তখন যদি তোমরা বিটা এসিজি দেখো, তো যদি তোমরা কনসিভ করে থাকো তাহলে কিন্তু বিটা এসিজি তোমাদের মোটামুটি খুব একটা বেশি আসবে না, অন্তত 5-এর বেশি থাকবে। 5 হচ্ছে নর্মাল, 5 মানে হচ্ছে নেগেটিভ। তবে 5-এর উপরে যদি আসে অর্থাৎ 6 তার উপরে যদি এসে থাকে তবে সেটাকে কিন্তু পজিটিভ হিসাবে ধরা হয়। তবে যত আর্লি তুমি টেস্টটা করবে, যত আর্লি বিটা এসিজি টেস্ট করবে, তত কিন্তু রেঞ্জটা কম থাকবে, আস্তে আস্তে সেটা বাড়বে। তুমি বিটা এসিজি টেস্ট করলে সেটা হয়তো দেখলে তোমার 6-এর উপরে আছে, তো তারপরে যখন তুমি 2-3 দিন পর আবার টেস্ট করবে দেখবে আস্তে আস্তে অনেকটা বেড়ে গেছে, অর্থাৎ 2-3 দিন পর পর এটা কিন্তু ডবল হয়। যে বিটা এসিজি রেঞ্জটা ডিপেন্ড করে সময়ের ওপর, যত সময় যাবে তত কিন্তু আমাদের শরীরে প্রোজেস্টেরন হরমোনের পরিমাণ বাড়তে থাকবে এবং বিটা এসিজি রেঞ্জটা বাড়তে থাকবে। তো এইবার বলবো যে যারা IVF ট্রিটমেন্ট করেছো, তো IVF ট্রিটমেন্টে কী হয়, এমব্রায়ো ট্রান্সফারের 14 দিন মানে 14তম দিনে বিটা এসিজি টেস্ট করা হয়। যাদের হচ্ছে 5-ডে এমব্রায়ো ট্রান্সফার করা হয় তাদের 14তম দিনে মানে বিটা এসিজি টেস্টটা করা হয়, আর যাদের ক্ষেত্রে 3 ডেজ এমব্রায়োটা ট্রান্সফার করা হয় তাদের ক্ষেত্রে হয়তো 16 থেকে 17তম দিনে বিটা এসিজি টেস্টটা হবে। তো 14তম দিনে বিটা এসিজি টেস্ট বা 16তম 17তম দিনে যেটাতেই হোক না কেন বিটা এসিজি টেস্ট করলে তখন রেঞ্জ কত হওয়া উচিত, তখন কিন্তু মোটামুটি যদি তোমার সিঙ্গেল এমব্রায়ো থাকে তো সেই ক্ষেত্রে 1000-এর উপরে রেঞ্জ হবে, আর যদি তোমার ডবল এমব্রায়ো থাকে তাহলে তোমার যদি ডবল এমব্রায়ো ট্রান্সফার করা হয় তখন সেক্ষেত্রে কিন্তু মোটামুটি 1500-এর উপরে অবশ্যই বিটা এসিজি রেঞ্জটা থাকবে। তাহলে বুঝতে পারছো যে সিঙ্গেল এমব্রায়ো আর ডবল এমব্রায়ো তোমরা বুঝবে কী করে, যে তোমরা মানে সিঙ্গেল প্রেগনেন্সি কনসিভ করেছো না ডবল প্রেগনেন্সি অর্থাৎ টুইন প্রেগনেন্সি কনসিভ করেছো, সেটা কিন্তু বিটা এসিজি লেভেলটা দেখলেই বুঝতে পারবে। তো যাদের হচ্ছে টুইন প্রেগনেন্সি আসবে তাদের ক্ষেত্রে মোটামুটি 2000-এর উপরেই বেশিরভাগ ক্ষেত্রে থাকে বিটা এসিজি। তো 2000-এর উপরে থাকলে তোমরা কনফার্ম হবে যে তোমরা টুইন প্রেগনেন্সি কনসিভ করেছো, আর যদি 1000-এর উপরে থাকে তো তোমরা কনফার্ম হবে যে সিঙ্গেল প্রেগনেন্সি কনসিভ করেছো। তো এবার বলবো যে তোমরা কখন বুঝবে যে মানে বিটা এসিজি রেঞ্জ দেখে যে আমাদের এই প্রেগনেন্সিটা কনফার্ম কি না, বা ভবিষ্যতে কোনো মিসক্যারেজের সম্ভাবনা আছে কি না, এটা কী করে বুঝবে। দেখো IVF-এর ক্ষেত্রে যদি 14তম দিনে তুমি বিটা এসিজি টেস্ট করে থাকো সেক্ষেত্রে তুমি যদি দেখো 100-এর নিচে আছে লেভেল, 100 থেকে কম আছে, তো সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনাটা কমে যায় অনেকটাই। তো তবে হ্যাঁ, সম্ভাবনা কমে যায়, তবে পুরোপুরি কমে যায় সেটাও বলবো না, কারণ যদি তুমি তার 2 দিন পরে আবার টেস্ট করে দেখো যে লেভেলটা অনেকটা বেড়ে গেছে বা ডবল হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাবতে পারো। তবে যদি আবার পুনরায় 2 দিন পর টেস্ট করার পর যদি দেখো লেভেল আরও কমে গেছে, মানে যা ছিল সেটার থেকে আরও কমে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু ওটা নেগেটিভ হয়ে যাওয়ারই সম্ভাবনা থাকে। তো অন্তত 100-এর উপরে থাকতেই হবে। যদি দেখো যে
100-এর উপরে আছে তাহলে কনফার্ম, মোটামুটি কনফার্ম হতে পারো। তবে হ্যাঁ, 100-এর উপরে থাকলেও যদি 1000-এর থেকে কম থাকে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 2-3 দিন পর পুনরায় আবার একটা বিটা এসিজি টেস্ট করতে হবে। তখন যদি দেখো যে রেঞ্জটা ডবল হয়ে গেছে, অনেকটা বেড়ে গেছে, তো তখন তোমরা অবশ্যই কনফার্ম হবে যে প্রেগনেন্সিটা নর্মাল প্রেগনেন্সি এবং এটা ঠিকঠাক থাকবে। তো টুইন প্রেগনেন্সির ক্ষেত্রে 2000-এর উপরে যাবে, এটা আমি বলেই দিলাম। আর সিঙ্গেল প্রেগনেন্সির ক্ষেত্রে 1000-এর উপরে অবশ্যই থাকবে। তাহলে বুঝতে পারবে যে প্রেগনেন্সিটা ভালো যাবে, প্রেগনেন্সিটা কনফার্ম হতে পারবে। তো আমার ক্ষেত্রে আমার 14তম দিনে ট্রান্সফার করা হয়েছিল, 14তম দিনে বিটা এসিজি টেস্ট করা হয়েছিল ট্রান্সফারের। তো সেক্ষেত্রে আমার 1410 এসেছিল বিটা এসিজি রেঞ্জ, তো যথেষ্ট ভালো ছিল। অনেকে জিজ্ঞাসা করো যে টেস্ট, ঘরোয়া যে টেস্টটা সেটা কবে করা যাবে, মানে IVF প্রেগনেন্সিতে এমব্রায়ো ট্রান্সফারের পর কততম দিনে ঘরোয়া টেস্ট করলে তোমরা, অর্থাৎ কিট টেস্ট করলে, ইউরিন টেস্ট করলে তোমরা রেজাল্টটা পাবে। দেখো, খুব তাড়াতাড়ি করা যাবে না, কারণ খুব তাড়াতাড়ি করলে নেগেটিভ আসবে। সেক্ষেত্রে তোমরা আরও চিন্তিত হবে যে নেগেটিভ আসলো, তোমরা হোপ ছেড়ে দেবে, তোমাদের সমস্ত আশা ত্যাগ করে দেবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা অন্তত 9-10 দিনের মাথায় করো, 9 দিন পর করো, মানে 9th ডে থেকে করতে পারো এমব্রায়ো ট্রান্সফারে, সেক্ষেত্রে তোমরা ঠিকঠাক রেজাল্টটা পাবে। তো আমি 11th ডেতে করেছিলাম আমার এমব্রায়ো ট্রান্সফারের পর, 11th ডেতে আমি হচ্ছে হোম টেস্ট করেছিলাম, কিট টেস্ট করেছিলাম, তো তখন পজিটিভই এসেছিলো। যদিও লাইনটা খুব বেশি কিন্তু ডিপ ছিল না, 11th ডেতেও মোটামুটি ছিল লাইনটা, বেশি একটা গাঢ় ছিল না। তো সেক্ষেত্রে তোমরা হালকা লাইনও যদি দেখতে পাও তাহলে পজিটিভই ভাববে, কনফার্ম হওয়ার জন্য 2 দিন পরে আবার করতে পারো। তবে খুব বেশি তা মানে আগে আগে টেস্ট করবে না, বারবার টেস্ট করবে না, তাতে কিন্তু আরও হোপলেস হবে, নেগেটিভ আসবে। হতে পারে যে তোমরা HCG টেস্ট, বিটা HCG টেস্ট করেছো, তো সেখানে পজিটিভ এসছে, আবার 2 দিন পরে, এটা আমাকে একজন কোশ্চেন করেছো যে বিটা HCG টেস্ট করে পজিটিভ এসছে, আবার 2 দিন পরে দেখছো কি, মানে বাড়িতে যে ইউরিন টেস্ট করে দেখছো কি নেগেটিভ। তো এটা একটা কারণ হতে পারে যে তোমার কিটটাই ভুল এসেছে, সেটা হতে পারে। আর যদি বিটা HCG তুমি ভ্যালুটা কম দেখো, তারপরে মানে বিটা HCG ভ্যালু যেটা সেটা কম এসেছে, এরকম হতে পারে। তো তারপরে যে ইউরিন টেস্ট করছো তখন নেগেটিভ এসছে, তো সেটার কারণ হতে পারে যে ওটা আর্লি মিসক্যারেজ হয়ে গেছে। সেই ক্ষেত্রে তোমরা আরও একবার বিটা HCG টেস্ট করে কনফার্ম হতে পারো। তো কিট দিয়ে কখনোই মানে পুরোপুরি কনফার্ম হওয়াটা উচিত না, কারণ কিটে ভুল কিন্তু আসতে পারে। বিটা HCG টেস্ট করলে সমস্তটা ঠিকঠাকভাবে জানা যাবে এবং কনফার্ম হওয়া যাবে। তো চলো, আজকের ভিডিওটা এ পর্যন্ত। আশা করছি ভিডিওটা অনেকের কাছে উপকারী বলে মনে হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো চলো, টাটা।